ইলিশ মাছের লেজের ভর্তা যে এত স্বাদের, মাও ঘাটে এসে না খেলে আসলে সেই স্বাদ পেতাম না। কি আছে সুস্বাদু সেই ইলিশ মাছের ভর্তায়, কীভাবেই বা তৈরি করা হয় তা ঝটপট দেখে নিব। প্রথমে ইলিশ মাছের লেজগুলোকে কড়া করে ভেজে নিয়ে হাম্বল দিস্তায় ভালোভাবে মিশিয়ে দিতে হয়। তারপর যে কাঁটাগুলো মিশে যায়নি সেগুলোকে বেছে নেয়া। উনি এই কাজগুলো এত দ্রুততার সঙ্গে করলেন, খুব অবাকই লাগলো, মানে এটাই আসলে দক্ষতা। কাটা বাছার পর উনি সরিষার তেল মিক্সড করলেন। এর মাঝে শুকনো মরিচ, লবণ, সামান্য আচার মিক্সড করা। এক ফাঁকে উনি ইলিশ ভাজার যে তেল তাও কিন্তু একটু মিশিয়েছেন। তো যাই হোক, সব মিলে কিন্তু আসলে দুর্দান্ত। আমি এটাও বলছিলাম যে আমরা তো শিখে গেলাম, মনে করলো যে এই মাওয়া ঘাটে এসে না খেলে আসলে সেই স্বাদ পাবো না, হয়তো তাই। যাই হোক, আসলে মাওয়া ঘাটে আসার অন্যতম যে আকর্ষণ ইলিশ মাছ, পাশাপাশি মাছের লেজ ভর্তা, একদম দুর্দান্ত। প্রতিবারের মতো এবারও লেগেছে দুর্দান্ত।